আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ কেমন আছেন সবাই প্রিয় দর্শক চোদ্দোশো তেতাল্লিশ হিজরির হজের জন্য যারা আবেদন করেছেন তাদের আগামীকাল ফলাফল আসবে এই বছর টোটাল তিন লক্ষ নব্বই হাজার মানুষ হজের জন্য আবেদন করেছেন সৌদি আরবের ভিতর থেকে সৌদি হজ মন্ত্রালয় থেকে জানানো হচ্ছে পনেরো জুন অর্থাৎ আগামীকাল সম্পূর্ণ ইলেকট্রনিক্স ড্র এর মাধ্যমে নির্বাচিত করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজার হাজিকে সৌদি হজ মন্ত্রণালয় এই বছর হজের জন্য আবেদন করার সময় দিয়েছিলেন মাত্র নয় দিন এগারো জুন হজের আবেদনের শেষ দিন ছিল মাত্র নয় দিনে সৌদি আরবের ভিতর থেকে তিন লক্ষ নব্বই হাজার মানুষ হজের জন্য আবেদন করেছেন এবং আগামীকাল যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার হাজিকে নির্বাচিত করা হবে সম্পূর্ণ ইলেকট্রনিক্স এর মাধ্যমে কোনো ধরনের হাতের স্পর্শ বা ম্যানুয়াল কোনো পদ্ধতি থাকবে না সিস্টেমের মাধ্যমে ড্র করে এক লক্ষ পঞ্চাশ হাজার হাজিকে নির্বাচিত করা হবে সৌদি আরবের ভিতর থেকে হজ করার জন্য এবং যারা নির্বাচিত হবেন তাদেরকে মেসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে নির্বাচিত ব্যক্তিকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই হজের জন্য যে ফি আছে সেটি পেমেন্ট করতে হবে কোনো ব্যক্তি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে না পারে তাহলে তার তাহলে তার অনুমতি বাতিল করা হবে প্রিয় দর্শক আপনি যদি হজের জন্য আবেদন করে থাকেন তাহলে আগামীকাল অবশ্যই আপনার মোবাইল চেক করবেন আগামীকাল ড্র হতে যাচ্ছে পনেরো জুনে এই বছর সৌদি হজ মন্ত্রণালয় টোটাল এক মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মানুষকে হজ করার সুযোগ দিচ্ছে এর মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার হাজি সৌদি আরবের ভিতর থেকে হজ করার সুযোগ পাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ হজ করার সুযোগ পাচ্ছে প্রিয় দর্শক আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার কাছে আপনার মোবাইলে মেসেজ আসবে সেখানে উল্লেখ করা থাকবে কিভাবে আপনাকে পেমেন্ট করতে হবে খেয়াল রাখবেন আপনি সময় পাবেন মাত্র আটচল্লিশ ঘন্টা আপনাকে অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যেই পেমেন্ট কমপ্লিট করতে হবে উইথ ব্যাট এবং মক্কা ট্রান্সপোর্ট ফিও আপনাকে সাথে পেমেন্ট করতে হবে টোটাল কত টাকা অ্যামাউন্ট আসবে সেটি আপনার মেসেজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং সেখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি ফলো করে আপনি বাকি ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ